আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের কাছে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আশা করি। আজকে আমি এসেছি সনাতন পদ্ধতি সেমাইয়ের জর্দা করব। আমাদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদুল ফিতর এসে গেছে দ্বার প্রান্তে। পুরাতন আমলে কীভাবে সেমাইয়ের জর্দা ঝরঝরে করে সেমাইয়ের জর্দা করা হতো তারই একটা পদ্ধতি আমি দেখাবো। এই আমি নেট নিয়েছি, স্ট্রেনার নিয়েছি, কিন্তু এটা আমার নানিকে দেখতাম একটা পরিষ্কার কাপড়ের মধ্যে করতে দেবো। এখানে আমি 100 গ্রাম সেমাই নিয়েছি, মোটা দানার সেমাই যেটা আর কি, সেটা নিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গরম মশলা দিয়ে পানিটা জাল করছি আমি অনেকক্ষণ থেকেই। এখন এর মধ্যে এটা দিয়ে সিদ্ধ করে নিব সেমাইটাকে। একটা সময় ছিল যখন ঈদের আগে ঘরে ঘরে কলের সেমাই তৈরির একটা আয়োজন শুরু হয়ে যেত। সেই কলের সেমাই থেকে ধীরে ধীরে মেশিনের সেমাইয়ে চলে এসেছি আমরা, কিন্তু পদ্ধতিটা দেখেছি ছোটোবেলায়, সেটাই আমি শেয়ার করছি আধুনিক ছেলে মেয়েদের সাথে। হয়ে গেছে, কলের সেমাই ছিল আরও মোটা, সেই সময় এই পদ্ধতিটা আসলে খুব কার্যকর ছিল। এটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এখানে চুলার ভূমিকা বোধহয় আর নেই, বন্ধ করে দিলাম আমি। ঘি এবং চিনি দিয়ে দিয়ে এগুলিকে ঝরঝরে করা হবে, গরম যতক্ষণ থাকে দ্রুত হাতে। 100 গ্রাম চিনি নিয়েছি আমি, দেখা যাক মিষ্টি কেমন হয়। এখনকার সেমাইগুলি যেমন সিদ্ধ হয়ে গায়ে গায়ে লেগে যায়, সেই সময় সেমাইগুলি সেরকম ছিল না। সেমাইয়ের তাপে চিনি গলে যাবে, ঘি গলে যাবে, দারুচিনি এবং ছোটো এলাচ এগুলি সব পাটায় পিষে গুঁড়া করে রেখেছি, সেগুলিও কিছু কিছু করে মেশাবো এখানে। সেমাই এবং সুজিতে চিনিটা পারফেক্ট হলে ওটার কালার দেখেই বোঝা যায়। সেমাইয়ের কালার বলছে চিনি আরও লাগবে। 100 গ্রাম সেমাইয়ে 100 গ্রাম চিনি নিয়েছিলাম, এটা যথেষ্ট নয়। কিছু কিশমিস বাদাম অ্যাড করে দিলাম। বন্ধুরা 100 গ্রাম নিয়েছিলাম, এখানে আমি আরও হাফ কোয়ার্টার নিয়েছি আর কি, কোয়ার্টার কাপের হাফ নিয়েছি। এবার ঠিক আছে, কালারটা মোটামুটি চলে এসেছে। গরম মশলা পাউডারটা পুরোটাই দিয়ে দিব। দিয়ে দেব আর একটু ঘি, মোটামুটি 1/4 কাপ ঘি এখানে লেগে গেছে। বন্ধুরা বলে রাখি আপনাদের, মোটা দানার সেমাইটা হলে, যেটাকে বোধ হয় ভার্মিসেলি বলা হয়, সেই সেমাইটা হলে আরও সহজ হবে আপনাদের এই রান্নাটা। হয়ে গেছে আমার সনাতন পদ্ধতিতে সেমাইয়ের জর্দা। এবার আমরা এটা ডেকোরেশনের কাজ করব। কাঠবাদাম, কিশমিস আর আছে কাজু বাদাম।
বন্ধুরা দেখতে পাচ্ছেন অভিনব কায়দায় সনাতন পদ্ধতি আর কি, যেটা এটা এখন আর কেউ জানে না, কেউ করে না। এই পদ্ধতি আমি ছোটোবেলায় দেখেছি আমার নানিকে করতে, অসাধারণ টেস্ট হতো সেই সময়ে। আপনারা চেষ্টা করে দেখতে পারেন, ঈদ এসে গেছে, নতুন পদ্ধতিতে সেমাই রান্না ঝরঝরে হবে অনেক। ঈদের আগাম শুভেচ্ছা রইল, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।